সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের দ্বিতীয় বর্ষ শেষ হওয়ার পর চতুর্থ বর্ষের ক্লাস শুরু হতে না হতেই করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ হয়ে যায়, যার কারণে ফোর্থ ইয়ারের ক্লাস নেওয়ার খুব বেশি সুযোগ হয়নি। করোনা ভাইরাসের কারণে ক্লাস বন্ধ হওয়ায় আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, তোমরা জানো। সেই জন্য সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। সবাইকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি দেখার জন্য, উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি: আজকে আমরা মূলত বিবি অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনা নামে একটি কোর্স রয়েছে, সেই কোর্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিনিয়োগ ব্যবস্থাপনার সপ্তম অধ্যায় লভ্যাংশ নীতি নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তবে আলোচনার সুবিধার্থে, যেহেতু তোমাদের আজকের একটি ফিনান্সের প্রথম ক্লাস, সেজন্য আমরা একটু প্রাথমিক কিছু কথাবার্তা বলে নেই, যেন তোমাদের সাথে আমাদের এই কোর্সটি পরিচালনা করতে সুবিধা হয়। তোমাদের এই ফোর্থ ইয়ারে মূলত দুটি ম্যাথমেটিক্যাল কোর্স রয়েছে, তবে দুটি কোর্সের মধ্যে আবার কিছু মিলও রয়েছে। একটি হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা, আরেকটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। আমরা একটু দুটি কোর্সের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে যে সকল অধ্যায় রয়েছে সেগুলো হচ্ছে গোলস অ্যান্ড ফাংশন অফ ফিনান্স, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, লিজ ফিনান্সিং, সর্বশেষ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের আমরা যেই টপিক্সগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে এবং তোমাদের ক্লাসে যেই টপিক্সগুলো পড়ানো হবে সেগুলো আমরা একটু দেখে নিই এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে সকল অধ্যায় অন্তর্ভুক্ত সেগুলো একটু দেখি। ইন্ট্রোডাকশন, তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং, অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন, ভ্যালুয়েশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেইন আর্নিংস। 8 নম্বর লং টার্ম ফিনান্সিং, আর 9 নম্বর হচ্ছে ফিনান্সিং ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। এবার আমরা দুটি কোর্সের মধ্যে কী কী বিষয়ের বা কোন কোন অধ্যায়ের মিল রয়েছে সেটা আমরা এবার একটু দেখব। তোমরা যদি স্লাইডটি খেয়াল করো, আমাদের বাম পাশে রয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ডান পাশে রয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এবার আমাদের বাম পাশের মোট 7টির অধ্যায় রয়েছে এবং ডান পাশে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের 9টি অধ্যায় রয়েছে। তবে আমি বলেছিলাম যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে বেশ কয়েকটি অধ্যায়ের মিল রয়েছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে যে সকল অধ্যায়ের মিল রয়েছে সেগুলো আমরা একটু দেখি। প্রথম যে অধ্যায়টির সাথে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে মিল রয়েছে সেটি হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এবং এই অধ্যায়টি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই কোর্সেও রয়েছে, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। তারপর হচ্ছে ডিভিডেন্ড পলিসি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটার্ন আর্নিং নামে আরেকটি অধ্যায় রয়েছে, অর্থাৎ এইটির সাথে এটির অনেকটাই মিল রয়েছে। তারপর হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, আর হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের লং টার্ম ফিনান্সিং, এই দুটি অধ্যায়ের মধ্যে বেশ মিল রয়েছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটি অধ্যায় সেটি হচ্ছে লিজ ফিনান্সিং, আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং, ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিংয়ের মধ্যে লিজ ফিনান্সিং এই অধ্যায়টিও রয়েছে।
তার মানে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট কোর্সের মধ্যে প্রায় চারটি কোর্সের চারটি অধ্যায়ের অনেকটাই মিল রয়েছে। তো আমরা যদি একটি কোর্স ভালোভাবে শিখতে পারি তাহলে অন্য একটি কোর্সের অনেকগুলো অধ্যায় আমাদের সম্পন্ন হয়ে যাবে। মোটামুটিভাবে চারটি অধ্যায় আমাদের দুটি কোর্সের মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে আমি চারটি অধ্যায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ভালোভাবে শিখি তাহলে সেই চারটি অধ্যায় ইনভেস্টমেন্টের জন্য আমাদের বেশ সহায়তা করবে। আবার ইনভেস্টমেন্টের জন্য যদি আমি চারটি অধ্যায় ভালোভাবে শিখি তাহলে সেই চারটি অধ্যায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা পাবো। তো সুতরাং আমাদের জন্য বেশ সহজ হবে। তো আমরা আজকে আলোচনা করব মূলত লভ্যাংশ ডিভিডেন্ড পলিসি নিয়ে। তো ডিভিডেন্ড পলিসি কী, ডিভিডেন্ড পলিসি কোন কোন সূত্র প্রয়োগ করা হয় এবং কীভাবে তার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে হয় তার আজকে আমি প্রাথমিক আলোচনা করব। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখতে পেলাম চারটি কোর্স, এই দুটি কোর্সের মধ্যে প্রায় চারটি অধ্যায়ের সম্পূর্ণ মিল রয়েছে। তো আমরা চেষ্টা করব যে সকল অধ্যায়ের মিল রয়েছে সেই সকল অধ্যায় নিয়ে আলোচনা করতে, যাতে আমাদের একটির মাধ্যমে আরেকটি শেষ করতে পারি, অর্থাৎ টু ইন ওয়ান। যেহেতু তোমাদের সাথে আমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, সেই জন্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক আমাদের কোর্সটি যেন সম্পূর্ণ করতে পারি। সেই জন্য যদি একটি কোর্সের মধ্যে আমরা চারটি অধ্যায় শেষ করি তাহলে আরেকটি কোর্সেরও চারটি অধ্যায় শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা আজকে আলোচনা করব ডিভিডেন্ড পলিসি নিয়ে। এটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যেও এই কোর্স এই অধ্যায়টি রয়েছে। তো আমরা আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি লভ্যাংশ নীতি নিয়ে। লভ্যাংশ বলতে কী বোঝায়? লভ্যাংশকে যদি আমি সহজভাবে বলি সেটা হচ্ছে লাভের অংশ। লাভের অংশকে লভ্যাংশ বলা হয়। যৌথ মূলধনী কোম্পানির অর্জিত লাভের একটি অংশ যা শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যে প্রফিটটা হবে সেই প্রফিটটার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়, সেটা হচ্ছে লভ্যাংশ। যৌথ মূলধনী কোম্পানির তোমরা জানো প্রকৃত মালিক হচ্ছে শেয়ার হোল্ডারগণ। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডাররাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিক। তারা কোম্পানি থেকে প্রতি বছর লাভ বা মুনাফা আশা করে। প্রতি বছর পরিচালক পর্ষদ যে পরিমাণ লাভ বিতরণের জন্য ঘোষণা করে তাকে লভ্যাংশ বলে। সহজভাবে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে লাভের অংশ। তবে কিসে লাভের অংশ? সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির তাদের যে অর্জিত লাভ হবে সেই লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করারকেই বলা হয় লভ্যাংশ। লভ্যাংশ নীতি, এবার নীতির আলোকে, অর্থাৎ যেই নীতির আলোকে লভ্যাংশর কতটুকু বণ্টন করা হবে এবং কতটুকু সংরক্ষণ করা হবে সেই নীতিকে বলা হয় লভ্যাংশ নীতি। সহজ অর্থে যদি বলি, যৌথ মূলধনী কোম্পানি তার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করে তাকে লভ্যাংশ নীতি বলে। তার মানে হচ্ছে লাভের অংশ সেটা হচ্ছে লভ্যাংশ। কিসের লাভ? যৌথ মূলধনী কোম্পানির অর্জিত মুনাফা, সেই অর্জিত মুনাফাটা বা লভ্যাংশটা সেটা কী করা হবে শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করার নীতি, সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ নীতি। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি তার অর্জিত লাভ কতটা শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করবে আর কতটুকু সংরক্ষণ করবে সে সম্পর্কে পূর্ব নির্ধারিত রূপরেখাই হচ্ছে লভ্যাংশ নীতি। লাভের সম্পূর্ণ অংশই কিন্তু বণ্টন করা হয় না, তার নির্দিষ্ট পরিমাণ একটি অংশ রেখে দেওয়া হয় এবং বাকি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়। তাহলে কতটুকু রাখা হবে আর কতটুকু বণ্টন করা হবে সেই সম্পর্কে পূর্ব নির্ধারিত রূপরেখাই হচ্ছে লভ্যাংশ নীতি। এই নীতির আলোকেই শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বণ্টন করা হবে। লভ্যাংশের তত্ত্ব এই পলিসিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রাসঙ্গিকতার তত্ত্ব আর একটি হচ্ছে অপ্রাসঙ্গিকতার তত্ত্ব। প্রাসঙ্গিকতা তত্ত্ব আমরা একটু আলোচনা করবো একটু পরে। সেই প্রাসঙ্গিক তত্ত্বর মধ্যে দুজন ব্যবস্থা অর্থনীতিবিদ বা পণ্ডিত অন্তর্ভুক্ত রয়েছেন। একজন হচ্ছে ওয়াল্টার মডেল, আরেকজন হচ্ছে গর্ডন মডেল। তারা এই প্রাসঙ্গিকতার তত্ত্বটি প্রদান করেছেন। আর অপ্রাসঙ্গিকতার তত্ত্ব আবার MM মডেল নামে যেটি পরিচিত সেটি আবার দুজন ব্যক্তি মডিগ্লিয়ানি এবং মিলার, তারা এই অপ্রাসঙ্গিকতার তত্ত্বটি প্রদান করেছেন। এবার আমরা একটু জানব প্রাসঙ্গিক তত্ত্ব বলতে কী বোঝায়। যে সকল তত্ত্বে বলা হয়েছে যে লভ্যাংশ ও ফার্মের মূল্য
বাসি আর্টের মূল্যের মধ্যে সম্পর্ক আছে, তাদেরকে বলা হয় লভ্যাংশনীতির প্রাসঙ্গিকতার দ্যুত, অর্থাৎ লাভের সাথে লভ্যাংশ দেওয়ার সাথে শেয়ারের মূল্য বা সম্পর্ক রয়েছে, এটার যে নীতি সেটাকে বলা হয় প্রাসঙ্গিকতার নীতি। যদি লভ্যাংশ দেওয়া হয় তাহলে শেয়ারের মূল্য বাড়বে, আর যদি লভ্যাংশ প্রদান করা না হয় তাহলে শেয়ারের মূল্য কমবে, বা এটাই হচ্ছে আমাদের রিলেটেড উইথ অর্গানাইজেশন অ্যান্ড গিভেন ডিভিডেন্ড। যখন ডিভিডেন্ড দিবে তখন সেই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যটা বাড়বে, আর যখন সেই কোনো একটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিতে ব্যর্থ হবে তখন সেই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যটা কমতে থাকবে। এটি হচ্ছে আমাদের লভ্যাংশ নীতির প্রাসঙ্গিক তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বের প্রবক্তাগণ হলো জে কে ওয়াল্টার এবং এম জে গর্ডন, যেটা তোমরা একটু আগে দেখেছিলে যে প্রাসঙ্গিকতা তত্ত্ব দুটি, একটি হচ্ছে ওয়াল্টার মডেল আর একটি হচ্ছে গর্ডন মডেল। এবার একটু জানি সেটা হচ্ছে অপ্রাসঙ্গিকতার তত্ত্ব বলতে কি বোঝায়। সেটা একই কথা যে সকল তত্ত্বে বলা হয়েছে যে লভ্যাংশ ফার্মের মূল্য বা শেয়ারের মূল্যের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাদেরকে বলা হয় লভ্যাংশ নীতির অপ্রাসঙ্গিকতার তত্ত্ব। অর্থাৎ যদি কোনো একটি প্রতিষ্ঠান সে ডিভিডেন্ড দেয় তাতে সেই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়বে না, আবার কোনো প্রতিষ্ঠান যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় তাতেও সেই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যের কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের শেয়ারের মূল্যের সাথে লভ্যাংশের কোনো সম্পর্ক নেই এটা বোঝাতে যাচ্ছে, সেটি হচ্ছে আমাদের অপ্রাসঙ্গিকতা তত্ত্ব নামে পরিচিত। এই অপ্রাসঙ্গিকতার তত্ত্বের প্রবক্তা হলেন দুজন ব্যক্তি, একজন হচ্ছে এম মোডিগ্লিয়ানি আর একজন হচ্ছে এম এস মিলার। এটাকে আমরা এম এম মডেল নামে চিনি, অর্থাৎ এম হচ্ছে মোডিগ্লিয়ানি আর একটি এম হচ্ছে মিলার, দুজন পণ্ডিত তারা একত্র হয়ে এই প্রাসঙ্গিক তত্ত্বটা প্রদান করেছেন। অঙ্ক যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি করতে চাই তাহলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে, যেহেতু আমাদের তিনটি মডেল নিয়ে এই অধ্যায়টি মূলত আলোচনা করা হবে। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্টার মডেল, একটি হচ্ছে গর্ডন মডেল এবং আরেকটি হচ্ছে এম এম মডেল। তো তিনটি মডেলের যে সূত্রগুলো প্রয়োগ করা হবে সেই সূত্রগুলো আমাদেরকে শিখতে হবে। সেই সূত্রগুলো যদি শিখতে পারি তাহলে আমাদের যে ব্যবহারিক প্রবলেম থাকবে সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো প্রথম হচ্ছে ওয়াল্টার মডেল নিয়ে আমরা আলোচনা করি। মার্কেট প্রাইস পার শেয়ার, এটা তোমাদের পরীক্ষায় রিকোয়ারমেন্টে চাওয়া হবে, মার্কেট প্রাইস তুমি নির্ণয় করো। সেটা সূত্র হচ্ছে পি ও ইকুয়াল টু ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ই ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। এখানে আমাদের এই পি ও মানে বলতে বোঝাচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, ডি ডিভিডেন্ড পার শেয়ার যেটাকে ডিপিএস বলা হয়, আর রেট অফ রিটার্ন, তারপর কে ই কস্ট অফ ইকুইটি, তারপর ই ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, ডি ডিভিডেন্ড পার শেয়ার এবং ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। অর্থাৎ এখানে আমাদের ডিভিডেন্ড এবং রেট অফ রিটার্ন, কস্ট অফ ইকুইটি, আর্নিং পার শেয়ার এই সকল উপাদান দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করে আমরা এই সূত্রতে প্রয়োগ করে মানটা বের করবো, মার্কেট প্রাইস পার শেয়ারটা নির্ণয় করবো। ভ্যালু অফ দ্য ফার্ম যদি বলি তাহলে এই মার্কেট প্রাইস পার শেয়ার সেটার সাথে আমাদের নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ করবো। ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়াল টু পি ও মার্কেট প্রাইস পার শেয়ার ইন্টু নাম্বার অফ শেয়ারস, যেটা আমি এই পাশে পূর্ণ রূপটা লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তাহলে পি ও ইকুয়াল টু হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, এন হচ্ছে নাম্বার অফ শেয়ারস, আর ভি ইকুয়াল টু হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। একইভাবে আমাদের যদি ওয়াল্টার মডেল নিয়ে কাজ করতে চাই তাহলে ওয়াল্টার মডেলেরও যেই সূত্রগুলো রয়েছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। এবার গর্ডন মডেল নিয়ে আলোচনা করব। গর্ডন মডেলের আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করতে হবে। তো পি ও ইকুয়াল টু হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই কে ই মাইনাস বি ইন্টু আর। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি পি জিরো ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কে ই মাইনাস জি। এখানে আমাদের পি ও আমরা আগের সূত্রেও তো দেখেছি পি ও মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, ডি ডিভিডেন্ড পার শেয়ার, আর রেট অফ রিটার্ন, কে ই হচ্ছে কস্ট অফ ইকুইটি,
ই ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। এখানে নতুন আরেকটি আমরা শব্দ দেখতে পেলাম, সেটি হচ্ছে বি। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিওর সাথে যদি আমি রেট অফ রিটার্ন গুণ করি তাহলে সেটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় গ্রোথ রেট। এই জায়গায় আমাদের বি ইনটু আর, এই আমি চাইলে এইভাবে লিখতে পারি এবং চাইলে এই জি আকারেও লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের বি এবং আর এর গুণ ফলটা বের করে তারপর এখানে বসাতে হবে, অথবা তুমি যদি চাও বি ইন্টু আর রেখে গুণ করে কাজ করবে তাও তুমি করতে পারবে। একইভাবে ভ্যালু অফ দ্য ফার্ম যদি নির্ণয় করতে চাই তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে পি জিরো ইন্টু এন। পি জিরো মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, যেটা তোমরা এখান থেকে বের করবে সেটা, আর এন এন মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। অর্থাৎ মার্কেট প্রাইস পার অফ শেয়ারের সাথে যদি নাম্বার অফ শেয়ার দিয়ে আমি গুণ করি তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য বের হবে। তো একইভাবে আমাদের আরেকটি সূত্র এই অধ্যায়ে আমরা এটার ব্যবহার করে সমাধান করে থাকি, সেই সূত্রটি হচ্ছে এমএম মডেল নামে পরিচিত। আমরা বলেছিলাম অপ্রাসঙ্গিকতা তত্ত্ব নামে যেটি পরিচিত সেটি হচ্ছে এমএম মডেল। সেই অপ্রাসঙ্গিক তত্ত্বের মধ্যে দুজন পণ্ডিত রয়েছেন, একজন হচ্ছে মোডি গ্লিয়ানি আর একজন হচ্ছে মিলার্ড। তারা দুজন মিলে এই তত্ত্বটি প্রদান করেছেন বিদায়, এটি এমএম মডেল নামে পরিচিত। তো এম এম মডেলে আমাদের দেখি মার্কেট প্রাইস পার শেয়ারটা কীভাবে নির্ণয় করতে হয়, সেটি হচ্ছে পি জিরো ইকুয়াল টু হচ্ছে ডি ওয়ান প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে ই। আমি যদি এবার গুণ করি অর্থাৎ আড়াআড়ি গুণ করি তাহলে কী দাঁড়ায়, ডি ওয়ান প্লাস পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি জিরো ইন্টু ওয়ান প্লাস কে ই। এবার আমি যদি এই ডি ওয়ানটাকে বাম পাশে রাখি আর সরি পি ওয়ানকে যদি আমি বাম পাশে রাখি আর ডি ওয়ানকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস হবে। এই পাশে প্লাস ছিল ডি ওয়ান, এই পাশে চলে আসলে ডি ওয়ান মাইনাস ডি ওয়ান হবে। তো আমরা এর আগেও জেনেছি পি জিরো মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, পি ওয়ান হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, দুটো বিষয়, একটি হচ্ছে পি জিরো আর একটি হচ্ছে পি ওয়ান। জিরো মানে হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার আর পি ওয়ান মানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অর্থাৎ এন্ড অফ দ্য ইয়ার। শুরুতে যদি থাকে তাহলে সেটা হবে ওপেনিং বা বিগিনিং, সেটা হচ্ছে পি জিরো, আর এন্ডিং যেটা হবে সেটা হচ্ছে পি ওয়ান। ডি ওয়ান ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ডি ওয়ান, আর কে ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এটা তোমরা আগেও দেখেছো, এটা এখনও ঠিক একই রকমভাবে থাকবে। এখন আমাদের এই জায়গায় যেটি ভ্যালু অফ দ্য ফার্ম এর আগের প্রশ্নতে আমরা দেখেছিলাম পি জিরোর সাথে আমাদের নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ করে দিতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নতুন আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ারটা বের করে নিতে হবে। তাহলে প্রশ্নে যদি আমাদের নাম্বার অফ শেয়ার চাওয়া হয় তাও বের করতে হবে, আর যদি না চাই তারপরেও কিন্তু আমাদের নাম্বার অফ শেয়ার বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার জন্য। তো নাম্বার অফ নিউ শেয়ারটা কীভাবে নির্ণয় করবে সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে আই মাইনাস হচ্ছে ই প্লাস ডি ডিভাইডেড বাই পি ওয়ান। আই মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, ই মানে হচ্ছে টোটাল আর্নিং অফ দ্য ইয়ার, আর ডি মানে হচ্ছে টোটাল ডিভিডেন্ড অফ দ্য ইয়ার, আর পি ওয়ান মানে হচ্ছে আমাদের এই যে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড, যেটা আমরা এর আগের সূত্র প্রয়োগ করে বের করি সেটা আমরা এখানে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম যদি নির্ণয় করতে চাই তাহলে নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে হবে, এবং নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য ইন্ড এটা আমাদের বের করে নিতে হবে। এরপর হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা আমাদের যদি চাওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই উপরের দুটি সূত্র অটোমেটিক্যালি ব্যবহার করে এটা বের করতে হবে। তাহলে পি ওয়ান যেটা আমরা যে প্রথম সূত্র প্রয়োগ করে পি ওয়ানটা বের করবো ইন্টু এন, এন মানে হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার প্লাস ডেল্টা এন, ডেল্টা এন মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, প্লাস ই, ই মানে হচ্ছে টোটাল আর্নিং, মাইনাস আই, আই মানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট যেটা সেটা, ওয়ান প্লাস কে ই, কে ই মানে হচ্ছে আমাদের কস্ট অফ ইকুইটি। তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় আসে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে তাহলে এই সূত্র প্রয়োগ করবে, এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের পি ওয়ান এবং ডেল্টা এন এই দুটি কিন্তু বের করে নিতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো যে এই তিনটি সূত্র যদি আমি খুব ভালোভাবে শিখি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে পরীক্ষায় অ্যান্সার করা।
তো তোমরা সবাই তিনটি সূত্র যখন দেখানো হলো আমাদের যেই মাল্টিমিডিয়ার মাধ্যমে, বিশেষ করে প্রজেক্টরের মাধ্যমে, তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। তিনটি যদি আমরা একটু দেখি, তিনটি ওয়াল্টার মডেল, ওয়াল্টার মডেলের সূত্র, মার্কেট প্রাইস পার শেয়ার এবং হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। ঠিক একইভাবে হচ্ছে আমাদের গডার্ড মডেলসের যেই সূত্র, সেই সূত্রটা আমাদের শিখতে হবে এবং এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে মুখস্থ করার জন্য। এবং তিন নম্বর যেটি সূত্র সেটা হচ্ছে এম এম মডেল। এম এম মডেলের যে সূত্র সেটা খুব ভ্যালু অফ দ্য ফার্ম তোমাদের পরীক্ষায় চাওয়া হয়ে থাকে, তো সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য ইন্ড এটাকে বের করতে হবে এবং নাম্বার অফ নিউ শেয়ার এটাও বের করতে হবে। এই দুটো বের করে কিন্তু আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই তিনটি সূত্র খুব ভালোভাবে শিখবে এবং পরীক্ষার জন্য এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং তোমরা যদি এই সূত্রগুলো ভালোভাবে শিখে থাকো, আমরা আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে ওয়াল্টার মডেল, গর্ডন মডেল এবং এম এম মডেলের এই সূত্রগুলোর প্রয়োগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি সবার প্রতি অনুরোধ থাকবে, সবার কাছে অনুরোধ থাকবে একটি, সেটি হচ্ছে তোমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব যেখানে তোমাদের সমস্যা সেখানে সমাধান করতে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।